আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এরর সলিউশনে আপনাকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওর বিষয় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এ নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের পূর্ণাঙ্গ সমাধান। পরীক্ষা গ্রহণের তারিখ 16 সেপ্টেম্বর 2022। পদের নাম পিএ ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। সময় 60 মিনিট, পূর্ণমান 70। পরীক্ষার ধরন লিখিত। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর পূর্ণ সাবস্ক্রাইবার হলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাধারণ জ্ঞান অংশ। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম বানুসিংহ ঠাকুর। বাংলাদেশের বৃহত্তম ব দ্বীপ কোনটি? বাংলাদেশের বৃহত্তম ব দ্বীপ বোলা। একাত্তরের ডায়েরি কার রচনা? একাত্তরের ডায়েরি সুফিয়া কামাল এর রচনা। মুক্তির গান চলচ্চিত্রের নির্মাতা কে? মুক্তির গান চলচ্চিত্রের নির্মাতা তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে? প্রথম মহিলা কবি চন্দ্রাবতী। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত? ভাস্কর্যটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। এশিয়া মহাদেশের দীর্ঘতম নদীর নাম কি? এশিয়া মহাদেশের দীর্ঘতম নদীর নাম ইয়াং সিকিয়াং। বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশ কোনটি? বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশ জাপান। ব্ল্যাক ফরেস্ট কোন দেশে অবস্থিত? ব্ল্যাক ফরেস্ট জার্মানি অবস্থিত। জাপানের আইনসভার নাম কি? জাপানের আইনসভার নাম ডায়েট। সংক্ষেপে উত্তর দিন। ইন্টারনেটের উদ্ভব হয় কোন দেশে? ইন্টারনেটের উদ্ভব হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। চন্দ্রাবতী কি? চন্দ্রাবতী একটি বাংলা ফ্রন্টের নাম। LAN এর পূর্ণরূপ কি? এর পূর্ণরূপ লোকাল এরিয়া নেটওয়ার্ক। CPU এর অংশ কম্পোনেন্টস কয়টি? তিনটি, যথা গাণিতিক যুক্তি ইউনিট, নিয়ন্ত্রণ ইউনিট ও রেজিস্টার স্মৃতি। মেনুবারে কয়টি মেনু থাকে? মেনুবারে 9টি মেনু থাকে। প্রথম মাইক্রোপ্রসেসর এর নাম কি? ইন্টেল 4004। MX Excel এ কতটি রো আছে? MX Excel এ 65536টি রো আছে। কম্পিউটার মেমোরিকে কি বলা হয়? তথ্য সংগ্রহের স্থান বলা হয়। সেভ এর শর্টকাট কমান্ড লিখুন। সেভ এর শর্টকাট কমান্ড Ctrl+S। কিবোর্ডে কয়টি অল্টার কি থাকে? কিবোর্ডে 2টি অল্টার কি থাকে। কারক ও বিভক্তি নির্ণয় করুন। দিনে দিনে শুধু বাড়িতেছে দেনা, এখানে দিনে দিনে অধিকরণে সপ্তমী। তুমি কাকাকে বারণ করে দাও, তুমি কাকাকে কর্মে দ্বিতীয়া। ছাত্ররা ক্রিকেট খেলে, ক্রিকেট কর্মে শূন্য। ফুলে ফুলে গড় ভরেছে, ফুলে ফুলে করণে সপ্তমী। পুলিশে খবর দাও, পুলিশে কর্মে সপ্তমী। সন্ধি বিচ্ছেদ করুন। তপবন, তপ বিসর্গ যোগ বন। রাজ্ঞী, রাস যোগ নয় দীর্ঘিকার নি। মনোরম, মন বিসর্গ যোগ রম। স্বল্প, সু যোগ অল্প। ব্রাতুষ্পুত্র, ব্রাতু বিসর্গ যোগ পুত্র। বেশবাক্য সহ সমাস লিখুন। পুরুষ সিংহ, পুরুষ সিংহের ন্যায় উপমিত কর্মদ্বয় সমাস। শর ঋতু, ছয় ঋতুর সমাহার, দ্বিগু সমাস। রিক্তাত্ম, রক্ত দ্বারা অক্ত, তৃতীয় তৎপুরুষ সমাস। হাসিমুখ, হাসি মাখা মুখ, মধ্যপদলোপী কর্মদ্বয় সমাস। ন্যায়সঙ্গত, ন্যায় দ্বারা সঙ্গত, তৃতীয়া তৎপুরুষ সমাস। ট্রান্সলেট ইন্টু ইংলিশ। পুষ্টিকর খাদ্য স্বাস্থ্যের জন্য ভালো, নিউট্রিয়াস ফুড ইজ গুড ফর হেলথ। দশমিলে করিকাস হারিজিতি নাহিলাজ। টু হ্যান্ডস আর বেটার দেন ওয়ান। সে আস্তে আস্তে কথা বলে, হি স্পিক্স স্লোলি। আমার জন্ম 1990 সালে। আই ওয়াজ বর্ন ইন 1990। সে একটি ব্যবসায় শুরু করতে যাচ্ছে, হি ইজ গোয়িং টু স্টার্ট এ বিজনেস।
প্রকৃত গতিবেগ ঘন্টায় 7 কিলোমিটার, এরূপ নৌকার নদীর স্রোতের অনুকূলে 33 কিলোমিটার পথ যেতে 3 ঘন্টা সময় লেগেছে। ফিরে আসার সময় তার কত ঘন্টা সময় লাগবে? ফিরে আসার সময় তার 11 ঘন্টা সময় লাগবে। 60 মিটার মিশ্রণে সিরাপ ও পানির অনুপাত 7:3। ওই মিশ্রণে আর কি পরিমাণ পানি মেশালে সিরাপ ও পানির অনুপাত 3:7 হবে? 80 লিটার পানি মেশালে সিরাপ ও পানির অনুপাত 3:7 হবে। সমাপ্ত। প্রশ্নপত্রটির পূর্ণাঙ্গ সমাধান এখানে দেওয়া হলো। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব পাশাপাশি বেল আইকনে ক্লিক করে রাখুন। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনায় আল্লাহ হাফেজ।